তো বন্ধুরা, যখন থেকে আজারবাইজান নাগানো কারাবাকের ভেতরে একতরফা যুদ্ধ শুরু করে জিতে নিয়েছে, তখন থেকে আজারবাইজান যেন আকাশে উঠছে। এর পরে থেকে উনি মনে করেছেন যে বিশ্বের যে কোনো দেশের অন্তর্নিহিত মামলাতে ইন্টারফেয়ার করলে আর তাদেরকে কেউ কিছু বলবে না। ঠিক এমন টাইপেরই পাঙ্গা আজারবাইজান আরেকবার ভারতের সাথে নিয়ে নিল। তো বন্ধুরা, বর্তমান সময়ে আর্মেনিয়া আর ভারতের আগে যাওয়া বন্ধুত্বকে নিয়ে বর্তমান সময়ে পাকিস্তানের ভেতরে থাকা কেয়ারটেকার প্রধানমন্ত্রী কাকল উনি উজবেকিস্তানে ভিজিটে গিয়েছিল। যদিও এটা শুধুমাত্র বলার জন্য ছিল যে দুই দেশের মাঝে আর্থিক আর রণনৈতিক সহযোগিতাকে বাড়ানোর জন্য মিটিংটি করা হয়, কিন্তু আজারবাইজান তো সেই ঘুরে ফিরে আবারও সেই ভারতের কাশ্মীর মুদ্দাতে পাকিস্তানের সাথে খাড়া থাকে। কাশ্মীর কিনে দুই নেতা তারা উল্টোপাল্টা উটপাটাং স্টেটমেন্ট দেয়, যেখানে আপনারা সবাই জানেন যে ভারত গোটা বিশ্বসহ যে কোনো সংগঠনকে আগেই বলে দিয়েছে যে আপনারা নিজের কাজের সাথে মতলব রাখুন, কাশ্মীর ভারতের অন্তর্নিহিত ম্যাটার, এটিতে কারো দখলদার কোনো বিন্দুমাত্র প্রয়োজন নেই। কিন্তু তারপরও আজারবাইজান আরও একবার কাশ্মীর মুদ্দাতে পাকিস্তানের সাথে স্টেটমেন্ট দিয়ে ভারতকে আবারও তাদের খেলা বড় অ্যাকশনের জন্য প্রস্তুত করেছে। বর্তমান সময়ে আজারবাইজানের ক্ষমতা এই কারণেই বেড়ে গেছে, কেননা তারা একতরফা আক্রমণ করে তারা নাগর্নো কারাবাখকে দখল তো করেই নেয়, আর পুরো বৈশ্বিক কমিউনিটি চুপচাপ বসে থেকে দেখে। তাই এবার তারা ভারতের অন্তর্নিহিত মামলাতে পা ঢোকাতে শুরু করেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় না যেভাবে আজারবাইজান ভারতের অন্তর্নিহিত মামলাতে পাকিস্তানের সাথে সাথ দিচ্ছে, ঠিক তেমনটাইভাবে ভারতের উচিত আজারবাইজানের অন্তর্নিহিত মামলাতে ভারতের হস্তক্ষেপ করা? এর সাথে সাথে ভারতের প্রকাশ্যে উচিত আর্মেনিয়ার সমর্থনে সবকিছুকে খাড়া থাকা? এই বিষয়ের উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমার স্যার ইসরায়েলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।